আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, নিরাপদে আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে খুব অল্প খরচে বিশাল সাইজের ট্যাঙ্ক করতে পারবেন। তো এই হচ্ছে আপনার প্রথম স্টেপ আর কি। ফ্রেমটা তৈরি করে এরকম সেলআপ তৈরি করে নিতে হবে। কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে, জাস্ট ধারণা আর কি কীভাবে করব। তো এখন একটা ট্যাঙ্ক পুরোপুরি সেট আপ করেছি, ওই ট্যাঙ্কটার কাছে নিয়ে যাবো আপনাদেরকে। তো এই হচ্ছে প্রথম ধাপের আর কি কাজ। এটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল, দেখেন আগের ভিডিওতে দেখানো হয়েছে। তো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল দিয়ে আপনার এরকমভাবে যা যতটুকু সাইজ করতে চান ট্যাঙ্ক, ওই মাপে করে নিতে পারবেন। এটাকে বড় ছোটো করা যাবে। তো চলেন দেখা যাক মূল ট্যাঙ্কটা, চলেন এই দিকটা দিয়ে যেতে হবে। এই সেটটা পুরোটা এই সিস্টেমে করবো আমি। এই হচ্ছে আমার পুরোপুরি কমপ্লিট হওয়া ট্যাঙ্ক, দেখেন একদম কমপ্লিট। এখন আমি জাস্ট পানি ভর্তি করব। এটার কিছু আপডেট সিস্টেম দিয়েছি আমি, এটা আপনাকে দেখাচ্ছি আপনাদের। তো এই হচ্ছে আমার ওভারফ্লো পানি যাবে, এবং আপনার ট্যাঙ্কি পরিষ্কার করতে গেলে যদি প্রয়োজন হয় তাহলে এটা দিয়ে করতে পারবেন, মানে একের ভিতরে দুই আর কি। তো ওই পাইপটা দেওয়া আছে এইভাবে, এই যে এখান দিয়ে পানিটা বের হয়ে যাবে। বৃষ্টির পানি হোক, আপনার ট্যাঙ্ক ফুল হয়ে গেছে, ওই পানিটাও এখান দিয়ে বেরিয়ে যাবে। এখানে নেট দেওয়া আছে, দেখেন ফিল্টার নেট। তো এটাকে আপনি চাইলে খুলতে পারবেন, আমি খুলে দেখাচ্ছি আপনাদের। তো এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 1 ইঞ্চি থ্রেড পাইপ। তো এটা আমি খুলে নিয়েছি, এই সাইডটা পেঁচ কাটা আছে। তো এটা হচ্ছে আপনার 1 ইঞ্চি ব্যান্ড পাইপ আর কি, এলবো। তো অনেক বাইরে আছেন আবার নেগেটিভ কমেন্ট করেন যে আপনার ভিডিও কোয়ালিটি ভালো না, ভিডিও কোয়ালিটি ভালো না। তো ভাই আমি কোনো ইউটিউবার না, আমি কোনো ইউটিউবে কোনো করি না, জাস্ট যারা যারা আমার কাস্টমার আছেন এবং যারা নতুন করতে চাচ্ছেন, তারা অনেকেই ফোন দেন, অনেকেই ফেসবুকে নক করেন যে ভাই আপনি একটা ইউটিউব চ্যানেল চালু করেন, তাহলে আমাদের একটু হেল্প হবে। তো তার কারণে আর কি আমি চেষ্টা করি, যারা অনেক কিছু জানে আবার জানে না, হয়তো দেখলে আইডিয়া নিতে পারে, ওদের জন্য আর কি ভিডিওটা করার। তো ভাই আমার কোনো ক্যামেরাম্যান নেই, আমার নিজেরটা নিজেরই করতে হয়, একা একা এক হাতে ধরে রাখি আর এক হাতে কাজ করি। তো আশা করি বুঝতে পারছেন। তো পাইপটা আবার লাগিয়ে দিচ্ছি। তো পাইপটা লাগানো হয়ে গেছে, দেখেন কনারটার সিস্টেম কী করেছি। চারটা সেলাপ বানিয়ে চার সাইডে ওয়াটার লেভেল করে এটাকে প্রথম দাঁড় করিয়ে নিয়েছি। দাঁড় করিয়ে পরে যে কনারটাতে দেখছেন, এইভাবে আপনার কাঠ বা যে কোনো কিছু দিয়ে আটকে আপনি ঢালাই করে দিবেন। চারটা সাইড, চারো সাইড ঢালাই করা আছে। তো ট্যাঙ্ক বিশাল বড় সাইজ হয়েছে, যে যতটুকু করার ইচ্ছা করে নিতে পারবে। এই ট্যাঙ্কের সাইজটা আমি বলি, আপনারা ধারণা করে নিন কতটুকু বড় হয়েছে, বিশাল বড় ট্যাঙ্ক। এটা হচ্ছে আপনার 6 ফিট লম্বা, 4 ফিট পাশ, তাহলে 24 ফিট স্কোয়ার ফুট আছে এটার ভিতরে জায়গা। তাহলে আলা পানি কতটুকু নেবে একটু ক্যালকুলেটার করে নিন। হাইট হচ্ছে 20 ইঞ্চি, 20 ইঞ্চি থেকে আপনি 5 ইঞ্চি ওভারফ্লো বাদ দেন, 5 ইঞ্চি গ্যাপ থাকবে, 5 ইঞ্চি নিচে থাকবে পানি। ওই যে পাইপ আমি 5 ইঞ্চি কেটে দিয়েছি, ওভারফ্লো পানিটা এই পাইপ দিয়ে চলে যাবে। এক পাইপ দিয়ে দুই কাজ হবে। আবার যখন আপনি ট্যাঙ্কে ময়লা বেশি হয়ে যাবে, তো ট্যাঙ্কটা ওই সাইডে ঢালু করা আছে পাইপের ওই জায়গাটায়, সম্পূর্ণ ময়লাটা আপনার ওই সাইডে চলে যাবে। আপনি পাইপটা খুলে দিলে কিছুক্ষণের ভিতরে ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। তো এখন খরচের কথাটায় চলে আসি।
অনেকেই বলেন যে ভাই আমি অল্প খরচে ট্যাঙ্ক করতে চাচ্ছি, আমার ধরেন সামর্থ্য তেমন বেশি না, এরকম প্রায়ই আমাকে বলে, ঠিক আছে। তো ওদের জন্য চিন্তাধারা করে আমার নিজের জন্য আর কি এই সেট আপটা করছি। সেট আপটা আপনার খরচও কম, তারপর আপনার স্থানান্তর করা যাবে। আপনার যখন এখান থেকে শিফট করবেন অন্য জায়গায়, তখন আপনি পার্টগুলিকে আলাদা করে খুলে ফেললে আপনি যে কোনো জায়গায় নিয়ে শিফট করতে পারবেন ট্যাঙ্কগুলো। নিচের যে ফ্লোরটা করা হয়েছে, এই ফ্লোরটা শুধু পলিথিনের উপরে সামথিং হাফ ইঞ্চি পরিমাণ ঢালাই দেওয়া আছে আর কি, প্লাস্টার আর কি, মূলত বালি আর হচ্ছে আপনার ইটের খোয়ার যেই গুরু থাকে ভাঙানোর পর, রাবিশ বলে আমাদের দিকে, ওই রাবিশটা দিয়ে আর কি। চাইলে আপনারা যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবেন। আর খরচটা সর্বোচ্চ এই ট্যাঙ্কের আসছে 1500 টাকা। তো 1500 টাকা দিয়ে এত বড় ট্যাঙ্ক করা অন্য কিছু দিয়ে সম্ভব না, আপনি অন্য যে কোনো কিছু দিয়েই করেন, এত বড় ট্যাঙ্ক এই অল্প টাকায় করা সম্ভব না। আর হচ্ছে আপনার ট্যাঙ্ক হেভি মজবুত হয়, অনেক হার্ড হয়, তো এটা আর কি বলে বোঝাতে পারবো না, যাদের অভিজ্ঞতা আছে হয়তো বুঝতে পারছেন কতটুক হচ্ছে, আর যাদের হয় অভিজ্ঞতা কম আছে তারা করে তারপর দেখতে পারেন। আশা করি অনেক উপকৃত হবেন, ট্যাঙ্কটা সবচেয়ে বেস্ট হবে। আবার এটাকে ইচ্ছা করলে আপনারা টেম্পারেচার কন্ট্রোলও করতে পারবেন, ওইটার আর একটা ভিডিও আমি নিয়ে আসবো সামনে, যেহেতু শীতও চলে আসতেছে। এই ট্যাঙ্কে আপনি টেম্পারেচার কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন, আপনার হিটার ইউজ করতে হবে না। তো আমার আগের যে ট্যাঙ্কগুলি ছিল ওইগুলি তো সবাই দেখছেন, তো এটা আবার নতুন ট্যাঙ্ক নিয়ে আসলাম। যারা কক্সিট খুঁজে পাচ্ছেন না, আইবিসি ট্যাঙ্ক খুঁজে পাচ্ছেন না, বা টাকা বেশি লাগতেছে, তো তারা চাইলে এই ট্যাঙ্কটা করতে পারেন। আইবিসি দুইটার সমান একটা ট্যাঙ্ক হবে, আপনার এই আইবিসি দুইটা ট্যাঙ্ক যেরকম হবে এই একটা ট্যাঙ্ক এরকম হবে। আপনি চাইলে আরও ছোটো করতে পারেন, আপনার জায়গা অনুযায়ী আপনি ট্যাঙ্ক সেট আপ করতে পারবেন। তো আশা করি সবাই ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। তো পানিও ভর্তি করলাম হাফ, এখন কারেন্ট চলে গেছে, পানি পুরোটা ভরতে পারতেছি না। তো অলরেডি দেখা যাচ্ছে পানিগুলি, দেখেন ট্যাঙ্কটা খুব ভালো লাগতেছে আমার কাছে, এখন আমি নিজে করছি তার জন্য না, আসলে কিন্তু ট্যাঙ্কটা অরিজিনালি অনেক ভালো লাগতেছে। আর এর ফিটনেসটা দেখেন, মাত্র আপনার হচ্ছে 1.5 ইঞ্চির মতো হবে, আপনারা চাইলে আরও চিকন করতে পারবেন। আমি 1.5 ইঞ্চি করছি কারণ হাইটটা একটু বেশি, 20 ইঞ্চি দিছি, তো তার জন্য ইচ্ছা করলে আরও চিকনা করতে পারবো, বাট এটা প্রথম, তো আস্তে আস্তে আইডিয়া আসবে না কীভাবে করতে আরও ভালো হবে, আরও কম খরচ হবে। তো আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। আর কি বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আগেও বলেছি একবার, তো সাপোর্ট দিন, আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাবো ইনশাআল্লাহ, আরও ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসবো যাতে আপনাদের হেল্প হয়। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।